মধুপুর। প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত একুশের দুপুর অনুষ্ঠান থেকে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশের দুপুর দেখছেন। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী শহীদুল ইসলাম রোমান, আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আছি আমি শেগুফতা ফায়াত সেজিদি। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প আসুন কথা বলি আজকের অতিথির সাথে। স্বাগত, কেমন আছেন? জি ভালো। আমরা তো জানি আপনাকে অনেকদিন ধরে আপনি বিটিভির একজন এনলিস্টেড শিল্পী, এবং প্রথমে আপনার স্টার্টিংটা হয়েছিল ফোক গান দিয়ে, পরবর্তীতে আপনি আধুনিক গানে এসেছেন। তো একটু জানতে চাচ্ছি আপনার কাছে গানের শুরুটা কিভাবে? আমি যখন খুব ছোট, তখন প্রায় প্রাথমিক বিদ্যালয়ে যখন পড়াশোনা করি, তখন স্কুলে যে ওই হতো জাতীয় সঙ্গীত হতো, সেখানে আমাকে দিয়ে গাওয়ানো হতো। আচ্ছা আচ্ছা। তারপরে গ্রামে যে নাটক হতো, যাত্রা হতো, সেখানে নাটক শুরুর আগে একটা গান হতো, একটা দেশাত্মবোধক গান অথবা জাতীয় সঙ্গীত হতো, সেগুলো আমাকে দিয়ে এলাকায় করানো হতো। আচ্ছা। এভাবে আস্তে আস্তে যখন, মানে এইভাবে উৎসাহটা পেয়েছেন আপনি? জি। আচ্ছা, তারপরে আপনি গান শিখলেন কার কাছ থেকে? তারপরে যখন আমি প্রাথমিক বিদ্যালয় থেকে হাই স্কুলে ভর্তি হই, সেটা একটু গল্পের মতো আর কি, যে আমি যে স্কুলটায় ভর্তি হই সেটা আমাদের গ্রামের স্কুল থেকে একটু দূরে। আচ্ছা। তো ওই স্কুলে সবসময় গান হতো আর কি, বিভিন্ন অনুষ্ঠান। মানে আপনার গ্রামে একটা স্কুল ছিল, কিন্তু আপনি একটু দূরের একটা স্কুলে গিয়েছেন, যেহেতু ওখানে গানের চর্চাটা বেশি ছিল, এই জন্য আমি ওই স্কুলে ভর্তি হতে গিয়েছি। তখন ওই স্কুলের হেডমাস্টার আমার, যখন ভর্তি হতে গিয়েছি, আমাকে প্রশ্ন করেছিলেন যে তুমি তোমার গ্রামের স্কুল ছেড়ে তুমি কেন এখানে স্কুলে ভর্তি হতে চাও? তো আমি বলেছিলাম যে, তখন তো আমি ছোট ভাবে বলতে পারিনি, বলেছিলাম যে স্কুলে গান হয়, এই গান আমার ভালো লাগে, এই জন্য আমি স্কুলে ভর্তি হতে চাই আর। তখন উনি আমাকে বলেছিলেন তুমি কি গান পারো? বলেছিলাম যে একটু একটু পারি। তখন আমি আমাকে উনি বললেন যে তুমি একটা গান শোনো। তো তখন আমি ওনাকে একটা গান শোনালাম। তখন ওই স্কুলে যে সঙ্গীতের টিচার ছিলেন, উনি তখন ওনাকে ডাকলেন, ডাকার পরে বলে যে ও খুব ভালো গান গায়, একটু দেখেন গান শুন, ওর গান শুনবো আজকে। আচ্ছা। তো বলছে ডাকা হলো, এবং তবলা হারমোনিয়াম সঙ্গীতের টিচার যিনি ছিলেন উনি হারমোনিয়াম ধরলেন, তখন আমি হারমোনিয়াম বাজাতে পারি না। তারপরে উনি গান শুনলেন, গান শোনার এক সপ্তাহ পরে একটা প্রোগ্রাম ছিল স্কুলে, ওই স্কুলে আমাকে দিয়ে গান করালেন। তখন আমি একটু ফোক টাইপের গান গাই, পল্লিগীতি টাইপের গান আর কি। তখন আমি গান গিয়ে বেশ নাম করলাম। তখন থেকে উনি আমাকে শিক্ষা দিতে শুরু করলেন। মানে পরবর্তীতে স্কুলের যত অনুষ্ঠান, সেসব অনুষ্ঠানে আপনি স্কুলে এবং স্কুলের কলেজে আশেপাশের যে প্রোগ্রাম হতো, থানায়, এগুলো আমাকে ডাকা হতো আর কি। এইভাবে আমার শুরু। তো এই তো গান নিয়ে গল্প শুনলাম, একটা গান শুনতে খুব ইচ্ছা করছে, যদি আপনার পছন্দের কোনো একটা গান আমাদেরকে শোনান। অবশ্যই। আমি ওই ঢাকায় আসার পরে যে যার গান করছি আর কি, এস এম শামসুদ্দিন টাগোর, তার লেখা একটা গান শোনাবো। একবার তোমাকে না দেখলে সারা রাত ঘুম আসে না, একবার তোমাকে না দেখলে সারা রাত ঘুম আসে না, শ্রাবণের ধারা বয় দুটি চোখে, শ্রাবণের ধারা বয় দুটি চোখে, কিছুতেই রাত আর কাটে না, একবার তোমাকে দেখলে সারা রাত ঘুম আসে না। পুরে পুরে জানি তুমি ধূপেরই মতো, বন্ধ বিলিয়ে যাও ও বিরত, পুরে পুরে জানি
তুমি ধূপেরই মতো, কন্ধ বিলিয়ে যাও ও বিরত, ফুল হয়ে ফুটেছ জীবনে আমার, ফুল হয়ে ফুটেছ জীবনে আমার, দূরের আলে তুমি ধরা দিলে না একবার তোমাকে দেখলে, সারা রাত ঘুমাসি না। ক্লাসিক্যাল টাইপের একটা গান, তো এই গানটা আপনি বলেন যে যার সুর করা, কিন্তু কথাটা লেখা কার? ওনারই সুর করা, ওনারই। আচ্ছা আচ্ছা, এস এম শামসুদ্দিন ঠাকুর। আচ্ছা আচ্ছা, আপনি কি ওনারই গান করছেন বা কার কার আর কার গান করছেন? ওনার গান করছি, তারপরে আপনার শিমুল সরকার একজন গীতিকার সুর করেছেন, ওনার গান করছি। আচ্ছা, এই দুজনের গানই করছেন আপনি, তো আপনি কি সবসময় একটু রাগাশ্রয়ী গানগুলো বেশি পছন্দ করেন? ক্লাসিক বাসিং ক্লাসিক এই টাইপের গান। আচ্ছা, তো অ্যালবামের কাজ আপনার একটা চলছে যেটা আমরা জানি, এটা সম্পর্কে একটু বলেন যে কিভাবে সাজাচ্ছেন অ্যালবামটা, কি কি গান আছে? রোমান্টিক গান এবং আপনার বিয়ের ভিতর গান আর কি। আচ্ছা বেদনা, এই এইগুলো কার গান? এটা হলো গিয়ে আপনার শামসুদ্দিন ঠাকুর স্যারের গান আছে, শিমুল সরকার ওনার গান আছে, এই যে ওনাদের গান আছে। আচ্ছা, তো অনেক সময় নিয়ে করছেন অ্যালবামের কাজ? জি জি। আচ্ছা, কেন এটা অনেক সময় নিয়ে করছেন? এটা সময় নিয়ে করছি যাতে এটা একটু ভালো হয় আর কি, প্র্যাকটিস করে করাটা। হ্যাঁ, যে কোনো ভালো কাজের জন্য আসলে মনে হয় যে একটু সময় নিয়ে একটু বেছে বেছে করলে কাজটা খুব ভালো হয়। তো আমরা জানি যে আপনি মান্নাদের গান খুব করে থাকেন বিভিন্ন অনুষ্ঠানে এবং খুব প্রশংসা পেয়েছে আপনার এই গানগুলো, তো একটু যদি একটা গান শুনতে চাই ছোট্ট করে। আচ্ছা আচ্ছা, বন্ধু জানি না তুমি কেমন আছো, বন্ধু জানি না তুমি কেমন আছো, দিনগুলো কিভাবে কাটাও শুধু একবার এসে বলে যাও, বন্ধু বন্ধু তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমায়, তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমায়, এখানে ওখানে কত খুঁজেছি তোমার সঙ্গী বিহীন আমি, থাকবো কত যে আর খবর কি পাও, বন্ধু বন্ধু। আমরা জানি যে আপনি একটা প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তারপরে এই যে গানে সময় দিচ্ছেন, প্রতিদিন নিয়ম করে রেয়াজ করছেন, আসলে কিভাবে করছেন? প্রতিদিন সকালে অথবা বিকেলে একটা সময় আমি বের করে নিই রেয়াজের জন্য বা প্র্যাকটিসের জন্য। যদি কোনো কারণে আমি প্র্যাকটিস করতে না পারি, ওদিন আমার খুব মন খারাপ থাকে, বিষণ্ণ থাকে। আচ্ছা, যেহেতু সঙ্গীত একটা গুরুমুখী বিদ্যা, তো এটা তো চর্চার বিকল্প নাই, আপনার শুরুটা আমরা জেনেছি, কিন্তু তারপরেও একটু জানতে চাচ্ছি যে উৎসাহটা কিভাবে পেলেন আপনি, যে আপনি হচ্ছে যে পুরনো দিনের গানগুলো করছেন, প্রথমে ফোক গান অনেকগুলো করেছেন, তো এই উৎসাহের জায়গাটা একটু জানতে চাচ্ছি। আসলেই দর্শকের ভালোবাসা যখন পেয়েছি, প্রশংসা পেয়েছি, ওইভাবে উৎসাহটা এসেছে আর কি। আচ্ছা, তো এমনিতে পুরোনো দিনের গান যখন করছেন, তখন নিশ্চয়ই ছোটবেলা থেকে গান শুনে শুনে গানের প্রতি একটা ভালো লাগা, একটা একটা টেস্ট কিন্তু তৈরি হয়, যে পরিবার থেকে কিন্তু একটা টেস্ট তৈরি হয়, তো মানে পরিবারে কি কেউ গানের সাথে যুক্ত আছে কিনা? ওইভাবে প্রাতিষ্ঠানিকভাবে না থাকলেও আমার বাবা মা আমাকে উৎসাহ দিয়েছেন, বাবা গান খুব পছন্দ করতেন, করেন এখনো করেন আর কি। তো আমি দেখেছি যে তখন ওই মধুমালা, মদন কুমার মধুমালার একটা ইয়ে হতো আর কি, নাটক হতো আর কি, তখন ওই রেডিওতে, তো ওইটা আব্বা খুব পছন্দ করতেন,
তো ওইটা যখন শুরু হতো তখন উনি পাটি বিছিয়ে সবাই একসাথে, আমাদের রেডিও ছিল তখন তো আশেপাশে রেডিও কম ছিল, টিভি তো দূরের কথা, তখন ওই সবাই একত্রিত হতো উনি শুনতেন। আমার এক দাদা ছিলেন উনি অত্র আমাদের এলাকার ভিতর উনারই একটা হারমোনিয়াম ছিল আর কি, তখন তো উনি হারমোনিয়াম বাজাতেন, আমি স্কুলে যাওয়ার সময় দেখা গেছে ওনার কাছে বসে থাকতাম আর কি। আচ্ছা, তো অনুকরণ বা অনুসরণের কথা যদি জানতে চাই, আপনি আমাদের দেশে বা দেশের বাইরে কার গান খুব পছন্দ করেন বা অনুসরণ করেন? আমাদের দেশে তো আপনার বশির আহমেদ, আব্দুল জব্বার, ওনাদের গান আমার ভালো লাগে। আর দেশের বাইরে? মান্নাদের গান তো আমার খুব ভালো লাগে, মান্না দে প্রিয়শিল্পী। আচ্ছা, তো এই যে আপনি অনেকদিন ধরে গান করছেন, বেতারে গান করছেন, বিটিভিতে গান করছেন, তো এই যে আপনি অনেকদিন ধরে গান করছেন, অনেক উৎসাহ পাচ্ছেন, আপনি বিভিন্ন মাধ্যমেও গান করছেন, অনেক স্টেজ শো আপনি করেছেন, তো এই যে গানের প্রতি এই ভালো লাগাটা, ছোটবেলা থেকে গান শুনে আপনি বড় হয়েছেন, গানের প্রতি ভালো লাগা থেকে আপনি স্কুলে গিয়ে গানে গান গায়, এরকম স্কুল বেছেছেন, তো নিজে কোনো গান গানের প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন কিনা বা কোথাও গান শেখা ইচ্ছা আপনার আছে কি? আমার একটা একাডেমি আছে, সুর সপ্তাহ মিউজিক একাডেমি। আচ্ছা, ওখানে আমি শেখাই। ওখানে আপনি গান শেখান, কি ধরনের গান শেখান বাচ্চাদের? স্টার্টিংটা যেভাবে হয় আর কি। আচ্ছা, তো কিরকম মানে পার্টিসিপেন্ট পাচ্ছেন, বাচ্চাদের মধ্যে শেখার আগ্রহটা কিরকম বা কি পরিমাণ ছেলে মেয়ে আসছে গান শিখতে? ভালো। আচ্ছা, তো আমরা আরেকটি গান শুনতে যাচ্ছি আপনার কাছে, অনেক কথা হলো গান নিয়ে, যদি ছোট করে একটু গান শোনান তাহলে আমার ওই আপনার পছন্দের যে কোনো গান। আমি বশির আহমেদের সারার একটা জিনিস, বশির আহমেদের একটা গান শোনান। আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো, জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো। আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি, দিয়েছ আঘাত যত সবই তার শুয়েছি, আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি, দিয়েছ আঘাত যত সবই তার শুয়েছি, নিঠুর তবু তোমাকে লেগেছে ভালো, তোমাকে বসেছি ভালো, জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো, জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো। চমৎকার, এতদিন ধরে গান শুনছেন, গান করছেন এবং এত জায়গায় গান করেছেন, আপনি আপনার স্বপ্নের জায়গাটা কোথায় যদি ছোট্ট করে একটু জানতে চাই, যেহেতু আমরা অনুষ্ঠানের শেষে একদম চলে এসেছি, মানে গান নিয়ে আপনি নিজেকে কোথায় দেখতে চান আর কয়েক বছর পরে? আসলে আমি গান নিয়ে থাকতে চাই, গানের সাধনা করতে চাই আর কি, আর শিখতে চাই। আচ্ছা, তো দর্শকদের যদি ভালো লাগে সেটাই আমার হলো বড় প্রাপ্তি আর কি। জি, নিশ্চয়ই। আমরা একটা আপনার একটা গান শুনতে শুনতে বিদায় নিব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে, একুশের দুপুরের আজকের আয়োজন শেষ, আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, শুভ দুপুর। এবার আমি শিমুল সরকার, শ্রদ্ধা শিমুল সরকার স্যারের একটি গান দিয়ে শেষ করব। মধুময়ী
একটি রাতে থেকে তুমি আমার পাশে, আজ না হয় কিছু দিয়ে প্রতিদান দেব যেটা দেখা যদি মিলে আবার, খুশি হবে আরো বেশি পেলে মধুময়াতে। আজ আমার মনে আকাশ জুড়ে ভরায় তারা।